বারোটা বিমান নিয়ে হামলা করছে রাতভর, মানা করছে, আর আইস না, আর বাড়াবাড়ি করিস না, উল্টা হামলা দিলে কিন্তু হরেরাম কয় অজান্ডা বাঁচতো না, বাঁচতো না, কিন্তু কইলাম আর আইস না। সকালবেলা আবার আইসে, এরপরে দুইটা বিমান দিয়ে ধুমরান দে, দুইটা দিয়ে ধুমরান দিয়ে তিনটারে ফালাইছে, আর একটা পাইলটে কুত্তার মতো টাইনে নামাইছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় মাঝে মাঝে বাম হাতে থাপ্পড় দিতে জানে মুসলমান, ঠিক কিনা? দিছে কিনা? শুধু ভারতেই থাপ্পড় তুমি খাইছো না, তামাম দুনিয়ার সমস্ত বেইমানের গালে মুসলমান থাপ্পড় লাগাইছে, ঠিক কিনা? রাশিয়ারে থাপ্পড় দিছে, আফগানিস্তান ও হিন্দুস্তান তোমাকে ভক্ত দিছে, মুসলমান পাকিস্তান মুসলমান মেসেজ দিছে আমরা আছি, মরি না আমেরিকা তুইও পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাতল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম সোবর কর চুকা হো তুম ইমতিহা হামারা, আমাদেরকে বারবার পরীক্ষা করছো কিন্তু ফেল করার জাতি মুসলমান জাতি নয়, ঠিক কি না? যে কামটা হয়েছে, যদি পাকিস্তানের দুইটা বিমান নামাই থাকতো, তাহলে কি এই দেশের মিষ্টির দোয়ানে কোনো মিষ্টি থাকলো? সব শেষ হয়ে আবার অর্ডার দে বানাইলো, এই বানা বানা মুসলমান মার খাইছে মিষ্টি বানা বরকত। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتجواهي تعليم الإسلام مهيلة مدرسة الدقاء جيتو বিরাট ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং আমাদের অনেকেরই সিনিয়র, যারা আলোচনা শোনার জন্য মানুষ রাতের পর রাত দিনের পর দিন অপেক্ষা করে, উচ্চাঙ্গের আলোচক জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা ফরিদুদ্দিন আল মোবারক সাহেব ফেনি, হুজুর আমার পরেই কিন্তু আলোচনা করবেন এমন একজন মেহমান আপনারা পাইছেন আজকে। আমি তো এই মাঠে কতই বয়ান করি, কয়দিন তশরিফ নেওয়ার আগ পর্যন্ত 40-50 মিনিট কিছু সময় আপনাদের মাঝে আমি আলোচনা করতে চাই, ফরিশা হুজুর আসলে ইনশাল্লাহ আমি ছেড়ে দেব। তো আপনারা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ প্রধান মেহমান আলোচনা
শুনে যাওয়ার মতো নিয়ত আপনাদের আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে হাত বাড়ান? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করেন জোরে কোন আমিন। মহতরম হাজিরিন, কি সুন্দর মাঠে বসে রইলেন আর আমরা আলোচনা করি, আপনার চাতক পাখির মতো থাকায় আছেন, কি এক সুন্দর পরিবেশ। বলেন তো এই পরিবেশ কি কোনো বেদিন কাফেররা দেখাইতে পারবে? আছে বেঈমানদের মধ্যে এই কোনো পরিবেশ? ইহুদিদের মধ্যে আছে? খ্রিস্টানদের মধ্যে আছে? হিন্দুদের মধ্যে আছে? বৌদ্ধদের মধ্যে আছে? এই সুন্দর মুসলমানদের, ঠিক কিনা? ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লার হজ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট মুসলমানদের সৌন্দর্যে ভরা, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ইসলামের প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ সৌন্দর্যকে ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? আজকে মাহফিল শোনার জন্য এই পোশাক আচ্ছাদের একটা সৌন্দর্য আছে না? অফিস থেকে এসে অফিসের পোশাকগুলো খুলে পায়জামা পাঞ্জাবি টুপি টাপি পরে আমরা আসছি, ঠিক কিনা? এখানের একটা পোশাক আলাদা, অফিসের একটা পোশাক আলাদা, কৃষিকাজের পোশাক একটা আলাদা, ড্রাইভ করার পোশাক একটা আলাদা। এ বন্ধু, আমরা যে বিভিন্ন লেভেলে কাজকর্ম করে আলাদা আলাদা পোশাক আছে না? এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে বেঈমানদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা এখন নিরস্ত্র নিরপরাধ মুসলমানদেরকে মসজিদে নামাজরত অবস্থায় গুলি করে হত্যা শুরু করেছে, ঠিক কিনা? আমাদের কথাবার্তা পরিষ্কার, যদি শোনা যায় পৃথিবীর আর কোথাও কোনো বেঈমান মুসলমানদের গায়ে হাত তুলেছ, তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাম পৃথিবীতে মুসলমান অগ্নি শিখা জ্বালিয়ে দিবে দুনিয়াতে, ঠিক কিনা? মহতরম হাজিরিন, আমরা অত্যন্ত ধৈর্যশীল, ঠিক কিনা? আমরা ফুলের আচরণও দেখাইতে পারি, তরবারিও হাতে নিতে পারি, ঠিক কিনা? আমরা আইন শৃঙ্খলা বিশ্বাস করি, আমরা সুশৃঙ্খলা বিশ্বাসী, অত্যন্ত সুন্দর এবং মার্জিত একটা ধর্ম, সর্বজন স্বীকৃত এবং সার্বজনীন একটা ধর্ম ইসলাম ধর্ম, সেই ধর্মের অনুসারে আমরা, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য আদর্শ অন্যরকম। এই পৃথিবী আমাদের শেষ নয়, এই পৃথিবী আমাদের মাত্র শুরু, আসল শেষ আমাদের জান্নাতে, ঠিক কিনা? আমরা এই দুনিয়ার সুখকে আখেরি সুখ মনে করি না, দুনিয়ার দুঃখকে শেষ দুঃখ মনে করি না, আমাদের আশা ভরসা সব পরকালের জন্য, ঠিক কিনা? দুনিয়াতে খেয়ে দিন কাটাই না খেয়ে দিন কাটাই, এই নিয়ে আমাদের আফসোস নয়, আমাদের আশা তামান্না আল্লাহর জান্নাতে আমাদেরকে জায়গা করে দেবে, ঠিক কিনা? এই জন্য আমাদের আদর্শের সাথে ও বেঈমান নাস্তিকের দল, তোদের আদর্শ কোনোদিন মিলবে না, ঠিক কিনা? মারিস না, মেরে লাভ নাই, কয়জন মারবা? দশজন মারবা, দশ হাজার মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান, নিউজিল্যান্ডে 52 জন মুসলমানকে হত্যা করেছে, আজ পর্যন্ত হিসাব 450 খ্রিস্টান এই ঘৃণিত ধর্মকে প্রত্যাখ্যান করে সুন্দর ধর্ম ইসলামকে ওয়েলকাম জানায়া সেই নিউজিল্যান্ডে 450 মুসলমান হয়ে গেছে, যেরকম আলহামদুলিল্লাহ। মেরে কমাইবা মুসলমান, মেরে কমানো জাত মুসলমান জাত না, ঠিক কিনা? কুত্তায় বাচ্চা দেয় 60টা করে, 5টা করে, 6টা করে, ঠিক কিনা? এটি হিয়ালে কুত্তায় খাইতে খাইতে পরে গাড়ির চাক্কার তলে পড়তে পড়তে বাচ্চা ঠুকাইয়ে পাওয়া যায় না, ঠিক কিনা? আর হালাল প্রাণী গরু বাচ্চা দেয় বছরে একটা, 2 বছরে একটা, ঠিক কিনা? এরপরে কি কুরবানির সময় কোটি কোটি গরু, গরু কি অভাব হয় বাজারে? আরো ব্যাপারীরা ফেরত নেয় গরু, ঠিক কিনা? হালাল প্রাণীর বরকত আছে মনে রাখবে মেহমানের দল, ঠিক কিনা? আমরা হালাল জাত মুসলমান জাত, আমরা হেয়াল কুত্তার জাত নই, আমাদেরকে হত্যা করে খতম করতে পারবি না, ঠিক কিনা? ইন্ডিয়াতে আমাদের 6-7 জন ভাইকে হত্যা করা হয়েছে, কেন? কেন গরু জব করলো, গু হত্যা করলো? এই জন্য মুসলমান কসাইদেরকে হাতে পায়ে বেঁধে আগুনে পুড়ে মরা হয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এই ঘৃণিত দৃশ্য দেখে প্রায় 3-4 গ্রামের 1600 পরিবারের 8000 হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। 8000 মুসলমান এসে, আরে এই নিউজিল্যান্ডের এই নির্মম হত্যাকাণ্ড দেখে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা দিছে, এই ঘৃণিত ধর্মে আমি আর থাকবো না, আমি মুসলমান হয়ে যাবো, যেরকম ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা প্রেসিডেন্ট ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, দেরি নয়, আমি সপ্তাহখানিকের ভিতরে কালমা পড়ে মুসলমান হয়ে যাবো, যেরকম সভা।
মহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে কমাবে এমন কোন জাত আছে দুনিয়াতে? এরার মাথা নষ্ট, দেখো এদের কি সুন্দর ইসলাম, কি সুন্দর আল কোরআন, কি সুন্দর হাদিস, কি সুন্দর মক্কা, কি সুন্দর মদিনা, কি সুন্দর নবী, কি সুন্দর খোদা, আমগো তো গোড়ার ডেম কিছুই নাই, ঠিক কিনা? এগুলো কিছুই না, ঠিক কিনা? এ আমাদের আল্লাহর মতো এদেরকে কোনো আল্লাহ আছে? আমাদের একে আল্লাহ খাওয়ায়, আবার এই আল্লাহ ফালে, এই আল্লাহ রোদ দেয়, ওই আল্লাহ বৃষ্টি দেয়, ওই আল্লাহ সন্তান দেয়, ওই আল্লাহ সন্তান নেয়, ওই আল্লাহ ক্ষমতা বসায়, ওই আল্লাহ ক্ষমতার থেকে নামায়, বাতাস দেয় আল্লাহ, মেঘ দেয় আল্লাহ, ফসল দেয় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ, এক আল্লাহ, সাত কাজের কাজী আমার এক আল্লাহ, ঠিক কিনা? আর হেরা বিদ্যার লেগে এক খোদা, বুদ্ধির লেগে আরেক খোদা, বউর জন্য এক দেবতা, বাচ্চার জন্য আরেক দেবতা, বৃষ্টির জন্য এক দেবতা, জ্ঞানের জন্য আরেক দেবতা, এমন অক্ষম দেবতা, একটা করলে আরেকটা করতে না, সে ফেল ফেল, ঠিক না? এই জন্য চিন্তা করে আসলে আঙ্গুর এতটা কি লেগা, আঙ্গুরটির ফাওয়ার কম, এই জন্য মুসলমানদের খোদার ফাওয়ার দেখছো একা একশো, ঠিক না? এই জন্য এগুলোর মাথা একটু নষ্ট, এর সাথে একটু বাজমতো চললেন, এটির মাথা আসলে ঠিক নাই, ঠিক না? মহতারাম হাজিরিন, ক্যাবলা হয় না টুকায় কোন দিকে ফিরে উপাসনা করবো নাই, কতটি এদিকে কোনা কন্যা ফিরে, কতটি অদ্দূর ফিরে থাকে, কতটি এতটুক যদি জিজ্ঞান কোন দিক ফিরস, কোয়ের না মাথা ঠিক নাই, কোন দিক ফিরে কইতে পারি না, ঠিক কিনা? কিন্তু আমাদের ক্যাবলা আছে না নাই, বাইতুল্লাহ আমাদের নতুন ক্যাবলা, বাইতুল মুকাদ্দাস আমাদের পুরাতন ক্যাবলা, তুঙ্গুর কোনো ক্যাবলা নাই, ঠিক না? মুসলমানদের বর্তমান ক্যাবলা বাইতুল্লাহ, পুরাতন ক্যাবলা বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? ইহুদি শহীনের দল, ইহুদি শকুনের দল, এটা আমগোর, আমরা খুঁজে কাজ করলাম সাফা একবারে, এটা আমগোর নবী 17 বছর পর্যন্ত এইদিকে ফিরে নামাজ পড়ছে, আমগো নবী বাইতুল মুকাদ্দাস দিয়া মেহরাজে গেছে, বাইতুল্লাহ মুকাদ্দাসে আইসাম, আমার নবী 100 লক্ষ নবীদের সাথে ইমামতি করছে, ঠিক কিনা? এটা আমগোর ক্যাবলা, তো গণ্য তোদেরকে দেওয়া হবে না, আইজ পর্যন্ত নিতে পারে না, বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে, বাইতুল্লাহ আমাদের হাতে, ঠিক কিনা? আছে নে হেদের, আছে নে কোনো কিতাবা দিয়ে গোর গেছে, সব বেজালে বড়া, ঠিক কিনা? আমগোর কিতাব পড়লে পাথর গামে, বেইমান কালমা পরে মুসলমান হয়ে যায়, ঠিক কিনা? নবীর হাদিস শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আছে নে ওদের জন্য মদিনার মতো পবিত্র ভূমি, আছে নে ওদের মদিনার মতো পবিত্র ভূমি, আছে নি আমাদের দ্বিতীয় পবিত্র ভূমি মদিনা, ঠিক কিনা? মদিনার নামে গজল, মদিনার নবীর নামে গজল, মদিনার মাটির নামে গজল, মদিনার গাছের নামে গজল, মদিনার পাহাড়ের নামে গজল, মদিনার পশু পাখির নামে গজল, ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, এটা কি হেগুর আছে? এরা কিয়ের নামে গবো নাই কিছু, বঙ্গোপসাগরের নামে কতরা, সাগরের নামে কয়া, তোরার কয়া লাগে জাঁড়া, আর কিচ্ছু না, ঠিকই না? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি আমাই, সঙ্গে অবাই নিয়মুরে খানে কৃপা করি, ঠিকই না? সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আল্লাহু আকবার, আমার আশাছে সম্বল নাই, আশাছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা? এরা কি এমন একটা গজল লেখতে পারবো? আছে কোনো পবিত্র জায়গা? আমরা মদিনার মাটির নামে গজল বলি, ঠিক কিনা? ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপালে, আল্লাহু আকবার, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপালে, আল্লাহু আকবার, মদিনারে তোর বুকে
নবী, যার জন্য পাগল সবি, যার তরে হলো সৃষ্টি ত্রিভুবন। আল্লাহু আকবার। এ মুসলমান, কত সুন্দর মধুর কবিতা মদিনার মাটির নামে, ঠিক কিনা? মদিনার পাখির নামে গজল, মদিনারি পশু পাখি, হাইরে তারা কতই সুখী, মদিনারি দুলুবালি, মদিনারি দুলাবালি, বালি নয় রে মানিক হীরা, হাইরে কি দন লুকিয়াছে মদিনায় মনোয়ারা, ঠিক কি না? এমন গজল লেখার এরার কোনো জায়গা আসেনি, আসেনি জায়গা। দেখা দে এলাহি ও মদিনা কেসে বস্তি হায়, কে জিস পর রাত দিন মাওলা তেরে রহমত বরস্তি হায়। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন সৃষ্টি কয় মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। জোরে কোন মারহাবা। আয় খুদা মেরে সামানে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর, দরবার নবী, দরবার নবী আজ মাই জিতা রহা হুঁ, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। জোরে কোন মারহাবা। আসেনি ওদের মদিনা, কিছুই নাই, মক্কাও নাই, মদিনাও নাই, কোরআনও নাই, হাদিসও নাই, পশ্চিমও নাই, উত্তরও না, দক্ষিণও নাই, এদের বাবাও নাই, এদের মাও নাই, ঠিক কিনা? এরা মারেও মাডা হ্যাঁ, গরুরও মাডা হ্যাঁ, বট গাছরও মাডা হ্যাঁ, তুলসী গাছরও মাডা হ্যাঁ, মার কোনো অভাব নাই, ঠিক কিনা? এ মুসলমান, এত সুন্দর ধর্ম দেই কেদা দিশারা, কহায় হায় মুসলমান শুধু একা জান্নাতে যাইব, আমগুর কফালে নাই, ডিরে মার মার, এই জন্য মার, ঠিক কিনা? লাভ নাই, কয়টা মারবা, দশটা মারবা, একশোটা মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? এ বন্ধু বলতেছিলাম, এই পুত পবিত্র ধর্ম, সুশৃঙ্খল ধর্ম, বরকতময় ধর্ম, ভবিষ্যৎ উজ্জ্বল ধর্ম, ইসলাম গ্রহণ করেছি আমরা খুশি না বেজার? চিল্লান মেরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সামিয়ানার নিচে জায়গা দিছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ আনছেন, আপনি আইছেন, আল্লাহ আনছে, ঠিক কি নাম? আল্লাহ যদি না আনতো মানুষ আইতে পারতো, কত পাগল রাস্তায় ঘুরতেছে, ঠিক কি না? এডি এদিকে আয় না কি জন্য? বোঝা গেল এখানে আইলে মাফ হয়ে যাব, শয়তান গো যাইস না, যাইলে বেজাল যাইস না, এডি ফিরে রাখছে, আইতে দেয় না, ঠিক কি না? যারা শয়তানের সাথে যুদ্ধ করে ঠেইলা ডুকছো, মনে রাইকো মাফ, আমার আল্লাহ মাফ করে দিবেন, ঠিক কি না? এই জন্য ভাগ্যের পরীক্ষা শুরু হয়েছে মুসলমান, মাইকেরা যতটুকু পর্যন্ত শোনা যা, আসো 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 রহমতুল্লিল আলামিনের উম্মতরা, আসো, ঠিক কি না? আমার নবীর মতো একটা নবী তারা দেয়তা ডুনি পারবনি, আমার নবীর মতো একটা নবী আসেনি, আসেনি? আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। সুরকন মারহাবা। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে
উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, সেরকম মারহাবা। এই জন্য মুসলমান আমরা ইমানদার আমরা খুশি না বেজার। আল্লাহ কইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারের আরে তোদের মর্যাদা বাড়ায় দিলাম, কমপক্ষে দশটা দুনিয়া বরাবর একটা জান্নাত তোরে দিব আমি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এই ইমানদার বেঈমানরা জান্নাত পাইবনি? পাইবনি। এটা ইমানদারদের উসিলে খাইতেছে দুনিয়াতে, ঠিক কিনা? ইমানদাররা দুলা, দুলা ছিলেননি, ইমানদাররা দুলা, বেঈমান হল বরযাত্রী। দুলার উসিলে কিন্তু বরযাত্রী একদিন খাইতে পারে, ঠিক কিনা? এরপরের দিন আর বাদ দেয়নি, দেয়নি। দুলা যখন গেছে কমিটি সেন্টারে 500 লোক লয়ে ঢুকছে, ঠিক কিনা? দুলার ভাতেও দিছে রুশ, বরযাত্রীর ভাতেও দিছে রুশ, ঠিক কিনা? আচ্ছা বিয়ার ঘরের দিন যদি কমিটি সেন্টারে যায়, এখন আমি গতকালকে আইতে বুললে গেছিলাম, আজকে বাদ দেন, দিবনি, দিবনি, কোভিডের বান্ধা তো কমিটি সেন্টারে, ঠিক কিনা? বিয়ে গেছে কালকে, আজ যাইছে কিনলে কি ভান, এটার ভান, ঠিক কিনা? এ বন্ধু ইমানদার দুলা বেঈমানরা বরযাত্রী, দুলার উসিলা বরযাত্রী রে খায় একদিন পরের দিন কফলে নাই, ঠিক কিনা? দুলা কয় এনে রুশ দেন, এ গরু গুস্ত খায় না, হাই প্রেশার, এনে গরু মুরগি দেন, এনে বরখানি দাও, এনে দই দেও। এখন বরযাত্রী কয় দুলা আমনের সাথে আইলাম, খালি আমরা খাই, আমনে খাইবেন না? কয় দূর হাগল, তোরা বুঝোস কিছু, আমি এইবারে তাত্ত্বিক করছি সারা জীবনের লাগে, সারা জীবন আমি খামো, তোরা তো আজকে শেষ, কালকে এলে তোর আর কেউ বাদ দিত না, এই জন্য তোরা আখিরে খাওয়া খা, আজকে আমি খামো না, একটা কমলার টুকরা খায়, একটু শরবত খায়, আর মুহে রুমাল দিয়ে ধরে রাখে দুলা, ঠিক কিনা? বরযাত্রীরা খা, কারণ আগামীকালকে যদি আয়োজ আজকে আইসি তোরে বান্ধে তুই গো খাওয়াই তো না, ঠিক কিনা? এ বন্ধু ইমানদাররা জান্নাতের দুলা, ঠিক কিনা? এদের সাথে বেঈমানরা বরযাত্রী, এই দুনিয়ার একদিন খাইবো, পরকালে গেলে খোদাই কবে রে জাহান্নামে বান, ঠিক কিনা? এদের খাওয়া নাই শুধু ইমানদাররা খাওয়া, ঠিক কিনা? এটা আমার কথা না, আমার আল্লাহর কথা, কার কথা? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোনো বেঈমান জান্নাতে ঢুকবে না, ঢুকতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত উট শুয়ের ছিদ্র দিয়ে না ঢুকবে। শুই চিনেননি? হিসনদেরটা ছিদ্র আসেনি, এটা দিয়ে কিতা করে সুতো ঢুকায়, কি ঢুকায়? আচ্ছা এটার ভিতরে উঠ ঢুকবনি? আল্লাহ কো কাফেররা জান্নাতে ওই দিন ঢুকবে, হুইয়ের লেন্সা দেয় যেদিন উঠ ঢুকবে, শুয়ের লেজ দেয় কোনোদিন উঠ ঢুকবেও না, বেঈমানের কবলে জান্নাত নাই, ঠিক কিনা? আর ইমানদার যত বড় তাট ক্লাসের ইমানদার হোক, শস্যের দানা বরার ইমান নিয়ে যাইবা, তোমার জন্য দুনিয়া দশটা দুনিয়া বরাবর জান্নাত অপেক্ষা করতেছে। তাহলে ইমানদারের কি পরিমাণ মর্যাদা বাড়ছে দেখেন, বাড়ছে কিনা? যদি কোন হুজুর তাহলে মায়ের খাই খিল লেগে বার মা মারতেছে, ওই আফগানিস্তানে মারে, কাশ্মীরেও মারে, লিবিয়াও মারে, ওই সিরিয়াতেও মারে, হারা দুনিয়া খালি মায়ের খায়, তাহলে মর্যাদা বাড়লো কই? মর্যাদা মায়ের খাওয়া মায়ের দেওয়ার সাথে সম্পর্ক নয়, মর্যাদার সম্পর্ক জান্নাত পাওয়া না পাওয়ার সাথে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশের পারমিশন পাইলো, ফাকাদ ফাজ, সেই বাম্পার তার জন্য সফলতা, আর এই সফলতা শুধু ইমানদারের জন্য, ঠিক কিনা? যে জাহান্নাম থেকে বেঁচেও গেলাম, জান্নাতে টিকিট পাইলো, দুনিয়াতে যদি একটু মায়ের খায় সমস্যা না, মায়ের আমার নবীও খাইছে, ঠিক কিনা? নবী বলেন আশাদুন্নাসে বলায়াম আল আম্বিয়াম ফাল আমসাল সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আল্লাহু আকবার।
নবী বলেন আশাদুন্নাসি বলায়া আল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত, সবচেয়ে দুঃখ কষ্ট এই পৃথিবীতে ভোগ করেছে নবীরা। কারা? আমরা নবীরা। এরপরে নবীদের মতো নিচে যারা সাহাবীরা, তারপরে তাবিনরা, ফাল আমসাল সুম্মাল আমসাল, অতপর স্তর বাই স্তর, যে যত বেশি আল্লাহর ঘনিষ্ঠ সে অত বেশি বিপদগ্রস্ত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মুসলমান, এই দুনিয়া তুটু মায় দিলাম বা নিলাম এটা বড় জিনিস না, জান্নাত ফাইলাম কি ফাইলাম না এটা বড় জিনিস, ঠিক কিনা? আর মুসলমান তো এমন জাতি, মায়ের শুধু খায় না, ঠিক মতো দাঁড়াইতে পারলে দেহ জানে ওরা ঠিক কিনা, ঠিক কিনা? 12টা বিমান নিয়ে হামলা করছে রাতভর, মানা করছে আর আইস না, আর বাড়াবাড়ি করিস না, উল্টা হামলা দিলে কিন্তু ওরে রাম কয় জান্ডা বাঁচতো না, বাঁচতো না কিন্তু, কইলে আর আইস না। সকালবেলা আবার আইসে, এরপরে দুইটা বিমান দিয়ে ধুমরান দে, দুইটা দিয়ে ধুমরান দিয়ে তিনটারে ফালাইছে, আর একটা পাইলটে কুত্তার মতো টাইনে নামাইছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় মাঝে মাঝে বাম হাতে থাপ্পড় দিতে জানে মুসলমান, ঠিক কিনা? দিছে কিনা? শুধু ভারতেই থাপ্পড় তুমি খাইছো না, তামাম দুনিয়ার সমস্ত বেইমানের গালে মুসলমান থাপ্পড় লাগাইছে, ঠিক কিনা? রাশিয়ারে থাপ্পড় দিছে, আফগানিস্তান ও হিন্দুস্তান তোমাকে বক্তব্য দিছে মুসলমান, পাকিস্তান মুসলমান মেসেজ দিছে আমরা আছি, মরি না আমেরিকা তুইও পারবে না, ঠিক কিনা? মুসলমান বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম সোবর কর চুকা হো তুম ইমতিহা হামারা, আমাদেরকে বারবার পরীক্ষা করছো কিন্তু ফেল করার জাতি মুসলমান জাতি নয়, ঠিক কিনা? যে কামটা হয়েছে, যদি পাকিস্তানের দুইটা বিমান নামাই তার তো, তাহলে কি এই দেশের মিষ্টির দোয়ানে কোনো মিষ্টি থাকলো? সব শেষ হয়ে আবার অর্ডার দেওয়া বানাইলো, বানা বানা মুসলমান মার খাইছে, মিষ্টি বানা 50 কেজি দিবে আমারে, ফিরি রাস্তার দ্বারা বিতরণ করবো, কি লেগে মুসলমান মার খাইছে, দাদারা দিচ্ছে, দাদারা দিচ্ছে, এই জন্য অনেকে খুশি পালন করলো, ঠিক না? কিন্তু আমরা বড় আনন্দিত মুসলমান জিতছে, ঠিক কিনা? আমরা চিনি না পাকিস্তান, চিনি না হিন্দুস্তান, আমরা চিনি মুসলমান, ঠিক কিনা? আমার ভাই জিতছে, আমার আনন্দের কোনো সীমা নাই, ঠিক কিনা? যদি আজকে আমার মুসলমান ভাই ভাগতো, মুসলমানদের রাস্তায় বাইরে হাল কাতরা লাগাইতো, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, সফলতা মায়ের দেওয়া খাওয়ার সাথে নয়, সফলতা হলো জান্নাতে যাওয়ার নেওয়ার সাথে, ঠিক কিনা? দুনিয়াটা কিছু নয়, আসল বাড়ি পরকালের বাড়ি, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ্দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার! আল্লাহ বলেন ও ইমানদার মুসলমান, এই দুনিয়া কিছু না, কিছু না, মায়ের খাইলে খাওয়া অসুবিধা নাই, আসল আরাম জান্নাতের আরাম তোরে আমি দেব। হুজুরে কোন সুবহানাল্লাহ! আল্লাহ কই ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, নিঃসন্দেহে দুনিয়ার জীবনটা হলো লাইবুন ওয়া লাহবুন, ক্রীড়া এবং কৌতুক, খেল এবং তামাশা। ওয়া ইন্নাদ্দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন, ঠিক কিনা? পরশালের জীবন কি? দুনিয়ার জীবন হল খেল তামাশা, ঠিক কিনা? উইকেট 12টা 11টা গেছে, খেলা শেষ, ও 90 মিনিট ফুটবল খেলা শেষ, ঠিক কিনা? তো দুনিয়াও 60-62 বছর তোমার খেলা শেষ, আসল আয়োজন জান্নাতের আয়োজন, ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ ডাক দেখ ইমানদারের, আরে নিজের সিন, তুই যে কত বড় মর্যাদার মালিক, কত বড় নিয়ামত আমি তোরে দিছে, তুই সিন, তোর মর্যাদা আমি বাড়ায় দিলাম, বিশেষ করে ইমানদারের মধ্যে যারা আলেম হইছ এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিলাম, ঠিক কিনা? আলেমদের মর্যাদা বাড়ছে, বাড়ছে কিনা, বাড়ায় দিছে কিনা? প্রধানমন্ত্রীর কতদিন ক্ষমতা, মর্যাদা কতদিন, যতদিন ক্ষমতা, ঠিক কিনা? এই 3 বারের প্রধানমন্ত্রী জেল খাটতেছে, চিকিৎসা হয় না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ক্ষমতা থাকলেই, ক্ষমতা থাকলে মর্যাদা, ঠিক কিনা? না থাকলে কেউ সালামও দেয় না, ঠিক কিনা? কিন্তু আহমদ শফির মর্যাদা এরশাদের বেলা ছিল, মঈনুদ্দিনের সময় ছিল, ফখরুদ্দিনের সময় ছিল, খালেদের আমলে ছিল, এখনো আছে, আরো কেউ যদি আয়ে এর মর্যাদা থাকবই থাকবে, ঠিক না? এই কয়েকদিন আগে হাটাজারিতে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর আহমদ শফির সামনে যায়, হুজুর একটু মাথাটা আতায় দেন,
মাথাটা কি করে দেন, একটু হাতায় দেন, হাত বুলায় দেন, আমার সবই আছে ঠিক আছে যান দিছি যান, ওইসে 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 যান। আইরে কত ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আলেমদেরকে কোথায় দিছে, মন্ত্রীরা একটু দোয়ার লেগে যায় ঠিক কিনা? আরে প্রধানমন্ত্রী নিজেও তো দোয়া চায়, নমস্কার দেখেন না অবস্থাটা কেমনটা করছে দেখছেন, তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই? বাদশাহ রাজা বাদশাহ তো বেশি ঠিক কিনা? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট অত্যন্ত প্রভাবশালী, হারুনের বাসভবনের তিনটা বাসভবন ভরে আবদুল্লাহ ইবনে মোবারকের মাদ্রাসা, যেরকম সুবহানাল্লাহ মাওলানা আবদুল্লাহ ইবনে মোবারক ইমাম আবু হানিফার ছাত্র, তার মাদ্রাসা 100,000 ছাত্র, যেরকম সুবহান আরবি ইউনিভার্সিটি বিশুদ্ধবারে ছুটি দিছে, হাজার হাজার ছাত্র বাগদাদের গলিতে রওনা হয়েছে, তো প্রেসিডেন্ট ভবনের সামনে দেও কয়েক হাজার রওনা হয়েছে। তা হারুন রশিদ বাসায় ছিল না, যে বন্যাসা দুপুরবেলা একটু শুয়েছে খায়া, বৃহস্পতিবার দিন জানালা খুললে দক্ষিণের হঠাৎ শুনে খালি মিছিল দেখা যায়। কিরে এ ঘাট এত লোককে, কয় না ওই যে মাদ্রাসা ছুটি হয়েছে তো ছেলেরা বাসা বাড়ির দিকে যাচ্ছে, কে মাদ্রাসার ছেলেরা আমার বাসার সামনে তো যাবে কেন, জানো না এটা বঙ্গভবন প্রেসিডেন্ট ভবন, এটার সামনে তো যাবে কেন? আসুক হারুন, এবার কথা আছে, বিকালবেলা হারুন রশিদ আসছে, যে বন্যাসা তো গাল ফোলায় বইরছে, কিও এত চাউল ভিজাইছ, এত ফিডে কে খাইব, এতগুলো ফিডে কে খাইব, কয় না চাউল ভিজামো না, আমার হাই প্রেশার বেড়ে গেছে, ঘুমাইতে পারি নাই। আবদুল্লাহ ইবনে মোবারক প্রতি বৃহস্পতিবারে হাজার হাজার ছাত্র ছেড়ে দেয় আমার বাসভবনের সামনে দিয়ে যায়, আর আমার আরামের ঘুম হারাম হয়ে যায়। আগামীকাল থেকে বাসভবনের সামনে দিয়ে সর্বজন চলাচলের নিষেধাজ্ঞা জারি করো, বিশেষ করে আলেম ওলামা। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যাসা ইরাকের সর্বসাধারণের চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের নিষেধাজ্ঞা জারি করার মতো ক্ষমতা হারুনের না। কি বলো, হারুনের নাই ক্ষমতা, ক্ষমতাই নাই, জারি করবো তো পরে, আগে ক্ষমতা না থাকতে উলামায়ে কেরামের চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করার পাওয়ার হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। যে বন্যাসা ডাক দেখো, তাহলে আরেকটা প্রশ্ন করি, কি প্রশ্ন করবো, আগেরটা তো বোকামি করছো, আলেম ওলামাদের চলাচলে কেমনি নিষেধাজ্ঞা জারি করবো, তোমার কি আন্দাজ নেই? তোমার জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করলাম, এই জেবুন্নেসা, নাম কি? জেবুন্নেসা, জ্ঞানী মনে করে বিয়ে করলাম, এটা কি প্রস্তাব দিলে তুমি? আমার কি ক্ষমতা আছে ওদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করার? জেবুন্নেসা কয়, তাহলে আরেকটা প্রশ্ন করি, উস্করে করে কইলাম, বহুষ্য প্রশ্ন করে না, উস্করে কইতেছি, কি প্রশ্ন? আচ্ছা তুমি বড় না মৌলানা আবদুল্লাহ ইবনে মোবারক বড়, তুমি বড় না মৌলভি সাহেব বড়? হারুন রশিদ ডাক দেখো, আবার ফল করছো, আল্লাহু আকবার, আগে একবার ফল করছো, আবার ফল করছো, তুমি কার সঙ্গে কারা তুলনা করম? এ যে বুননেসা, হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, এই দেশে প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল হাকারুন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, প্রেসিডেন্ট ছিল ফেরাউন, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, কারুনের দনের ওয়ারিশ পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দনের ওয়ারিশ পাইছে, আমি পাইছি ফেরাউনের দনের ওয়ারিশ, আর আবদুল্লাহ ইবনে মোবারক পাইছে মদিনার নবীর দনের ওয়ারিশ, কার সাথে তুমি কারে তুলনা করো? যে বন্যাসা কো, বুঝছি আর লাগতো না বুঝি, যে বন্যাসা শোনো, আগামীকাল থেকে পাবলিক চলাচল নিষেধ, শুধু উলামায়ে কেরাম চলবে, যেরকম সুবহানাল্লাহ, এদের দোলাবলে আমগো বাড়ির জানালায় লাগবে, আমগো বাড়ির দরজায় লাগবে, আমগো জামা কাপড়ে লাগবে, আমগো বাড়ির দেওয়ালে লাগবে, উসিলা দিয়ে বলবো আল্লাহ আলেম ওলামাদের ভাইয়ের দোলার উসিলা আমারে মাফ করে দা, যেরকম সুবহানাল্লাহ। যে বন্যাসা কো, ঠিক আছে আমি বুঝি নাই, বুঝি নাই কো, এই জন্য আলেমদের সহবতে যাইতে হয়, আল্লাহু আকবার। এ বন্ধু সেই হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত জানতো উলামায়ে কেরামের কি মর্যাদা, আল্লাহু আকবার। খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন 50 বছর, এই যে হুজুর বয়ান করছে, উনিও দেওবন্দ মাদ্রাসার একজন মহাদ্দেশ, ওনারা যেহেতু অন্য ভাষায় কথা বলে এই জন্য আমরা মজা পাই না ঠিক কিনা, কিন্তু ওনারা যে কত বড় আলেম, কত বড় এলেমের জাহাজ, এই এলেম মাফার যন্ত্র আমগোর কাছে নাই ঠিক কিনা? সব জিনিস মাফার যন্ত্র লাগে না গো, এখন লাকড়ি মাফে যে জিনিস দেয় এইটা দিয়ে কি স্বর্ণ মাফন যাবে গো,
লাকড়ির ফাল্লা লয়ে গেছে, আমার এক ফাল্লা স্বর্ণ দে, এতে স্বর্ণ দোয়া নালে কো বাইরে কাজ করলাম বেটা, এটাতে স্বর্ণ মাফে বেটা, স্বর্ণ মাফার ফাল্লা হলো নিত্যি গ্লাসের ভিতরে যাতে কোন বাতাসও না লাগে, হিডের ভিতরে স্বর্ণ মাফে ঠিক কিনা, ফাতর কি এক মুন্নাটি উঠে নেয় ছোটো ছোটো এ দশ পয়সা আধা পয়সার মতো, লাকড়ি ফাল্লা তো আমগুর কাছে আসে বুঝুন না, কিন্তু আমগুর কাছে লাকড়ি মাল্লার ফাফলা মাফার ফাল্লা আছে, আর উপরে মাপতে ও স্বর্ণের ফাল্লা দেয় ঠিক না, এই জন্য ওই ফাল্লা ফাতর আমগুর কাছে নাই, এদেরকে মাপতেও পারি না, এই জন্য সামনে তুট্টু টেকে শিখে বয়ান্ডু হনি নাই ঠিক কিনা। মহতারাম হাজিরিন বলতেছিলাম উলামায়ে কেরামের এত মর্যাদা সুবহানাল্লাহ, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক উনি মক্কা সিটির গভর্নর, মক্কা সিটির কি সিটি কর্পোরেশনের গভর্নর থাকে না, আঙ্গ সাদেক হোসেন কোকা ছিল, এর আগে হানিফ সাহেব ছিল, এরপর আনিসুর রহমান ছিল, আব্দুর রহমান দক্ষিণে হলে সাইদ কোকন, এভাবে মেয়র থাকে না, মক্কা সিটির মেয়র ছিলেন, গভর্নর বলতো তারা, গভর্নর ছিলেন আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক। তো উনি গভর্নর, তো শরীয়তের দুই তিনটে মাসলা ওনার কাছে খুব খটকা লাগতেছে, এটা উত্তর জানার জন্য উনি বাইতুল্লাহ যায় নামাজ পড়লেন, নামাজ পড়ে ইমাম সাহেব হুজুরে বলতে হুজুর আমি এই কয়েকটা মাসলা জিজ্ঞাসা করা লাগে, তে মক্কার মধ্যে কি আপনি বড় আলেম যেহেতু আল্লাহর ঘরের ইমাম আপনি, নাকি আপনি সে আরও বড় আলেম আছে? তো ইমাম সাহেব বলতেছে কয় যে আমার সে বড় আলেম হলো আতা ইবনে আবি রবাহ, যেরকম সুবহানাল্লাহ উনি একজন তাবিন বিরাট বড় মুহাদ্দিস, ওনার রেফারেন্স হাদিসের মধ্যে আছে, হাদিসের কিতাব হযরত আতা ইবনে আবি রবাহ উনি একজন তাবিন। তো মক্কা বাইতুল্লাহর ইমাম বললেন যে না আমি তো বড় আলেম নই, বড় আলেম হলেন আতা ইবনে আবি রবাহ, যেরকম সুবহানাল্লাহ। অথচ আতা ইবনে আবি রবাহ ছিলেন হাবশি, কি ছিলেন নিগ্রু কালো বাইটিয়া ছোট, ওই সফা মারুয়া পাহাড় আছে না যারা মক্কায় গেছেন, ওই সফা পাহাড়ের ডালের মধ্যে একটা ঝুপড়ি বেঁধে তিনি থাকতেন, আল্লাহু আকবার। বাইতুল্লাহর ইমাম বলতেছে কো ভাই আপনি তো মক্কার গভর্নর, এ তো একটা কাজ করেন, যদি মাসলা জটিল মাসলা থাকে বিজ্ঞ আলেম সারা মাসলা জিজ্ঞাসা করলেই সমাজে ফেতনা তৈরি হবে ঠিক কিনা, এই জন্য বিজ্ঞ আলেমের কাছে যান। তো আতা ইবনে আবি রবার কাছে ওনার বাসভবনটা কোথায়, খুব বাসভবন আছে ওনার আবার ওই পাহাড়ের নিচে বেড়াগুড়া দিয়ে জুপরি বেঁধে তা হেনে যায় দেন সফা পাহাড়ের পাশেই, আল্লাহু আকবার যায় দেখে আয় তখন এই বিশাল বড় আলেমের কাছে যাইব, এই জন্য এই গভর্নর করছে কি বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া রা শাহী পোশাক পইরা দামি পোশাক পরে দামি ঘোড়া উপরে গদি সাজাইয়া রাজপুত্র পিছনে দুইটারে লইছে সাবুক টাবুক লইছে, লইয়া আইসা খুঁজতেছে ভাই আতা ইবনে আবি রবার বাসভবন কোনটা, বাসভবন করতে এসেছিল আবার ওই যে কোনো দেয়া দেওয়া যে যে এই কোনোটার মধ্যে উনি থাকে যে পাহাড়ের তুমি, ইয়াল্লাহ এখানে এই বিখ্যাত পৃথিবী বিখ্যাত আলেম এখানে থাকে, কহ কয় নামেন গুড়ার থেকে, নামছে গুড়ার থেকে আপনি, আমি ওনার কাছে কটা মাসলা জানতে এসছি তো কেমনে যেতে হবে, কয় যাইয়া দরজায় সালাম দিবেন, সালাম দিয়া সালাম আলাইকুম আদখুল, সালাম দেয়া বলবেন আমি কি প্রবেশের পারমিশন আছে, যদি উনি প্রবেশ করার পারমিশন দেয় ঢুকবেন, আর যদি দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকবেন, এরপরে উনি রেডি হওয়ার পরে ভিতরে ঢুকবেন, যেরকম প্রেসিডেন্ট আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ইবনে আব্দুর রহমান মক্কা সিটির গভর্নর ছেলে দুইজন নিয়ে ঘোড়ার থেকে নামছে, নেইমে সালাম দিছে ভিতর থেকে আল্লাহর লেখো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কিফ সোয়াই সোয়াই কিফ একটু দাঁড়ান একটু দাঁড়ান, প্রেসিডেন্ট দাঁড়ায় রয়েছে, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক কিতাব মোতালা কোরআন শরীফ পড়া শেষ হয়েছে, এরপরে রুকু শেষ হয়েছে, সুরা শেষ হয়েছে, কোরআন শরীফ রাখছে, রাইকা ককে মানান্তা আনা মালিকু মক্কাতিল মুকাররমা, আমি মক্কা মুকাররমার প্রেসিডেন্ট গভর্নর, যেরকম সোহান উদুখুল উদুখুল আসেন ভিতরে ঢুকেন, ঢুকছে ভিতরে বসার তো জায়গা নেই, বসেন মাটিতে বইছে, ফুলায় কো আব্বা আমরা কইব মু কো মাটিতে বইবি, আমি মাটিতে বসে তোরা কই বইবি, তুকলে ফালন করে ফেইব, বই মাটিতে বইছে বাপে বলতে মাটিতে বইছে, আর তা এত সুরতে বইছে প্রশ্ন করছে, আল্লাহর উলি টাস টাস করে উত্তর দিয়ে দিছেন, যেরকম উত্তরগুলো দেওয়ার পরে এরপরে আব্দুর রহমান আব্দুল মালিক গভর্নর হুজুরে কয়েকটা হাদিয়া দিছেন মোটের মাঝে, হুজুরে নিতে চায় না জোর করে দিছে, হুজুরে এটাতে আপনি কিছু খায়েন একটু হাদিয়া দিছে, আলেমদের কাছে গেলে হাদিয়া নিয়ে যাওয়া সন্নত, একটু হাদিয়া দিয়া এরপর হুজুর যাই বলে বেরিয়ে গেছে, একটু দূরে যাইতেই ফুলাফান কো আব্বা দাঁড়াও দাঁড়াও ঘোড়া থামাও, থামাইছে এনে বসো, বসছি তুমি এই কাম কেন করলা, তো কী করছি, তুমি একজন প্রেসিডেন্ট তোমাকে কীভাবে সংবর্ধনা জানানোর কথা ছিল, কোনো সংবর্ধনা আয়োজন তো করলই না, একটু বোনের জায়গাও দিল না, খাড়া করে রাখছে আধা ঘন্টা, এরপরে কো ঢুকেন, ঢুকলাম ওমা মাটিতে বয়েছে, ওমা নাস্তা রাস্তা তো কিছু দিলই না, কয় দিব গীতা আসে বেটা কিছু হাগল
কি নাস্তা খাইতে, নাস্তা সারা জীবন খাইছিস না? আলেমের দরবারে এমনি যাইতে হয়, এরা নবীর ওয়ারিস, নবীর দরবারে সাহাবীরা যেমনে যাইতো এইভাবে যাইতে হয়, এদের কাছে ফাইতে হয় না, এদেরকে আর উল্টা দিতে হয়, দিতে হয়, সুরাকম সোহা। কয় আমগুলো কিছু খাওয়াইল না, বইতেও দিল না, আরও খাড়া করে রাখছে। কই নবীর ওয়ারিসদের শান এমনই, ওনাদের তবিয়ত মোতাবেক সুবিধা মতো ফুরসত মতো ঢুকতে হয়, প্রয়োজন মিটা বেরিয়ে আসতে হয়, আসার সময় হাতিয়া উল্টা দিয়ে আসতে হয়, এরাই নবীর ওয়ারিস। এই ঘটনা কিতাবের মধ্যে লেখে বলতেছে, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আন্দাজ কর মদিনার গভর্নর মক্কার গভর্নররা পর্যন্ত উলামায়ে কেরামরে কিভাবে সম্মান করত, ইরাকের প্রেসিডেন্ট পর্যন্ত উলামায়ে কেরামের কি সম্মানটা করত, এ বন্ধু। কেয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, হিসাব নিকাশে জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ছাগল নিয়ে আইসে নিজেই জবে করে দিবেন, আল্লাহু আকবার। জবে করার পরে মানুষকে জিজ্ঞাসা করেন, বলো তো দেখি জবে করলাম, আল্লাহ গো ছাগল জবে করছেন, আল্লাহ বলবেন ছাগল না, এটা মরণ, ছাগলের বেশে মরণ রে জবে করে দিছি, লামতা বাদু, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না, তোমাদের মরণ হয়ে গেছে, কোটি কোটি বছর জান্নাতে থাকবাম, জাহান্নামে থাকবাম, মরণ হবে না, মরণ হবে না, আল্লাহু আকবার। মরণকে চিরদিনের জন্য জবে করে দিলাম, আল্লাহ নিজের হাতে জবে করে দিবেন, এরপরে আল্লাহ জান্নাতের গেট দিয়ে ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শাহী গেট দিয়ে ঢুকবেন, ঢুকে জান্নাতের ডিউটির প্রধান দায়িত্বশীলকে ডাকবেন, এদিকে আসো ফেরেশতা, এদিকে আসো, তোমার আন্ডারে কয়টা জান্নাত, কয় আটটার প্রধান আমি, জেলারের প্রধান আছে না, জেলারের প্রধান আছে কিনা, জান্নাতের প্রধান আছে, জাহান্নামের প্রধান দারোগা আছে, আল্লাহ জান্নাতের প্রধান দায়িত্বশীলকে বলবেন, তোমার অধীনে কয় ফোরা আটটা জান্নাত আমার অধীনে, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আটটা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো, ফেরেশতা বলবে আল্লাহ গো কী পাবলিসিটি করবো, আল্লাহ বলবেন আমি শিখাই, আমি যেমনি কই এমনি কবি, কই ঠিক আছে, আল্লাহ বলবেন তুমি বলবা এত ধারাম সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর দুইটা জান্নাতের দারুসসালামের মাঠে বিশাল বড় সম্মেলন, সুবহানাল্লাহ। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল্লিল আলামিন, বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর লাখো লাখো নবী রসুলগণ, সুবহানাল্লাহ। এতে আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ, উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন, শিখাই দিবে মাওলায়, শুরু হয়ে গেছে পাবলিসিটি, ফেরেশতা পাবলিসিটি করবে এত দারাম সর্বস্তরে জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে নারী হও বা পুরুষ হও সকলকে বলা যাচ্ছে আগামী অমুক দিন এতটার টাইমে দারুসসালামের মাঠে বিরাট কনফারেন্স, উক্ত কনফারেন্সে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত লাখো লাখো নবী রসুলগণ, আর উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ, উক্ত সম্মেলনে সর্বস্তরের বেহেশতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন, পাবলিসিটি আরম্ভ হয়ে যাবে, ফেরেশতারা শুধু শেষ করবে পাবলিসিটি, দারুসসালামের মাঠ কানায় কানায় ভরে যাবে, আল্লাহু আকবার, তিল ধারণের জায়গা ফাঁকা থাকবে না, ফেরেশতারা ভরে ফেলবে দারুসসালামের মাঠ, আল্লাহু আকবার। সব জান্নাতীরা প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, কিন্তু স্টেজে কোনো অতিথি নাই, সভাপতির চেয়ারও খালি, প্রধান অতিথির চেয়ারও খালি, বিশেষ অতিথিদের চেয়ারও খালি, দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থেকে আসন অলঙ্কৃত করবে, সভাপতির আসন অলঙ্কৃত হয়ে যাবে, নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাবে জান্নাতের ময়দান,
আল্লাহ বলেন, ওরে জান্নাতবাসী বন্ধুরা, বন্ধ করো স্লোগান, আমার বন্ধু আইতেছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার বন্ধুকে দুলার মতো সাজায় আনতেছে। দেখা যাবে ফুলের মালা পরায়া, সাতায় মাথায় দিয়া আমার নবীকে সবাই নিয়া ফ্যান্ডেলের দিকে আসবে। আল্লাহু আকবার। নাল্লা বলবেন, বন্ধু বসেন, আসন অলঙ্কৃত করেন। আল্লাহু আকবার। নবীজি প্রধান অতিথির আসনে বলবেন, আল্লাহ সভাপতির আসনে বলবেন, সমস্ত নবীরা বিশেষ অতিথির চেয়ারে বসবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তাদেরকেও বসাইবেন, তারাও বসবে। রব্বুল আলামিন এবার বক্তব্য শুরু করবেন। ওগো জান্নাতবাসী, ওগো জান্নাতবাসী, আমি বলেছিলাম দুনিয়াতে যারা ঈমান সহকারে নেক আমল করবা তোমাদের জন্য সুখের ঠিকানা জান্নাত। আচ্ছা সেই জান্নাত তোমরা পাইছো নি? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ গো 100% আমরা পাইছি। আল্লাহু আকবার। তোমাদের কাছে আমি জানতে চাই, তোমার মনে আরো কিছু চাইনি, আরো কিছু লাগবো নি, চাইলে কও, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। কি চাইবে রে বান্দা, কি চাইবে রে বান্দিসা, মনে যা চায়, প্রাণে যা খুঁজে, চাইয়া লও, আমি আল্লাহর সাথে সাথে দিয়ে দিমো। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, আমরা আর কিছু চাই না, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমি তো সন্তুষ্টই, সন্তুষ্ট যদি না থাকতাম তাহলে জান্নাতে কেমনে ঢুকছো? তোমাদের প্রতি তো সন্তুষ্ট, এই জন্যই তো জান্নাত পাইছো, এটা কোনো কথা না। এ সারা আর কি চাইবা চাও, এ সারা আর কি চাইবা? নবী কো, আল্লাহ আমি হিগে দেই। আল্লাহ বলবেন, না, স্টেজের কেউ কথা বলতে পারবেন না, শুধু ফ্যান্ডেলের পাবলিক কথা বলবে। এ আমার বন্ধু অপ কথা কবেন না, ঈসা মুসা কথা বলবেন না, আদম ইব্রাহিম কথা বলবেন না, কেউ কথা বলবেন না, স্টেজের লোক কথা বলবে, ফ্যান্ডেলের লোক কথা বলা নিষেধ। আল্লাহু আকবার। আল্লাহ নবীদের মুখে তালা লাগায় দিবেন, কথা বলতে দিবেন না, অফ করে দিবেন মুখ, এরা আমার কাছে চাইবে। নবী বলবেন, আল্লাহ গো, এরা তো চাইতে জানে না, এরা তো ভুললে গেছে, কয় না একজন আর একজন জিগিয়া, সবাই সবাই রে জিগাইবে, দোস্তরে কি চাইতাম ক, এটা কো আমার তো মনে নাই ভাই, এ তুই কো আমারও তো মনে নাই, এ রজবালি মিয়া তুই কো, রজবালি কো আমারও মনে নাই, ও করমালি মুন্সি তুমি কো, হেতে কো আমারও তো মনে নাই। হায় হায়, আল্লাহ বলবেন, জলদি কো, আর 5 মিনিট টাইম দিলাম, এরপরে কিন্তু শেষ, চাইলে পাইবা না চাইলে পাইবা না। নবী আমার কান্দতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। নবীর চোখের কোনায় ফুটা পানির ফুটা জমে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বন্ধু খবরদার, এই চোখের পানি যেন জমিনে না পড়ে, এটা কিন্তু জান্নাতের জমিন। আল্লাহ, কত কান্দাইছি, কত মার খাওয়াইছি গো, যার গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর রক্ত দিয়ে জমিন লাল করছি আমি। আল্লাহ, এই দুনিয়া কান্দার জগৎ নয়, এই জান্নাত কান্দার জান্নাত নয়, এখানে যেন চোখের পানি না পড়ে, পানিটা মুইচা ফালান। আল্লাহু আকবার। নবী বলবেন, আল্লাহ এরা তো বলতে পারতেছে না, আমি একটু শিখায় দেই। আল্লাহ বলবেন, না, আমি তো আগেই কইছি স্টেজের কথা বলা নিষেধ, সবাই বন্ধ। নবী বলবেন, তাহলে আমার ওয়ারিস আলেমদেরকে পারমিশন দেন, আলেমরা একটু শিখায় দেখ। আল্লাহ বলবেন, ঠিক আছে আলেমরা দাঁড়াও। নবী বলবেন, উলামায়ে কেরাম দাঁড়াও, দাঁড়া এদেরকে শিখায় দাও, এরা আল্লাহর কাছে কি চাইবে। আল্লাহু আকবার। এবার উলামায়ে কেরাম দাঁড়াইবেন, দাঁড়ায় বলবে, ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই বুঝি বুইলা ফালাইছ, জান্নাত তো দুজখছে আরব কা করো, আর জো হায় মাই তুঝে দেখা করো, হুর গেল মা জিতনে নিয়ামত হায় তো, সবসে বরকর নিয়ামতে দিদার তো। ওরে জান্নাতবাসী, আল্লাহর ডাক দেখো, আল্লাহ জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আমরা তোমার সাথে প্রেম করেছি, দুনিয়াতে তোমারে দেখতে পাই নাই, হাশরের ময়দানে দেখতে পারি নাই, কবরে দেখতে পারি নাই, আশা ছিলাম জান্নাতে দেখবো, এখনো কেন নূরের পর্দা পড়ছো? আল্লাহ নূরের পর্দা সরাও, আমাদেরকে একবার দেখতে দাও।
আকবর, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবর। জান্নাতবাসীরা তোর আল্লাহর কাছে বল, আল্লাহ কত ভালোবাসতাম তোমাকে গো, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার গোলামি করেছি, নামাজ পড়েছি, 17 ঘন্টা জ্যৈষ্ঠ মাসের রোজা, এই রোজা আমরা রেখেছি, রোজা ভাঙ্গি নাই, 3.5 লক্ষ টাকা খরচ করে হজ করেছি, তোমার টাকার মায়া করি নাই। ওগো রব্বুল আলামিন, শত্রুর মোকাবেলা করতে গিয়ে স্পটে যুদ্ধ করতে করতে মারা গেছি, রিমান্ডে মেরে ফেলছে, ফাঁসির কাষ্টে ঝুলাইছে, তবু পিসপা হই নাই, তোমার মহাব্বতে সিংহের মতো দাঁড়িয়েছিলাম। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার সাথে আমাদের কত প্রেমময় সম্পর্ক ছিল, আমরা তোমার আশেক, তুমি আমাদের মাশুক, আল্লাহ গো মাশুক রে না দেখিয়া আশেক কত কাল সহ্য করতে পারে। আয় আল্লাহ, জান্নাতের জমিন তুমি নূরের পর্দা সরাও, আমাদেরকে একবার দেখতে দাও, আল্লাহু আকবার। এই কথা বলার পর উলামায়ে কেরাম শিখিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ ঠিক আছে, সুবহানাল্লাহ। এবার জান্নাতবাসীরা বলবে, উলামায়ে কেরাম, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিয়েক, আল্লাহ আপনাদেরকে যাজা খায় দেখ, দুনিয়া তো বিপদে আপদে কত গেছে আপনার কাছে, হাসরের ময়দানে আপনারা সুপারিশ করলেন, আজকে জান্নাতের ভিতরে আমরা বেকায়দায় পড়ছিলাম, শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবার জান্নাতিরা দাঁড়ায় বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব দাঁড়াইবে, দাঁড়ায় বলবে, মাবুদ গো, জান্নাত জাহান্নাম কিচ্ছু দরকার নাই, আমরা শুধু একটা জিনিসই পাই, আপনি নূরের পর্দা সরান, একবার দেখা দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অর্ডার দিবেন, বলবেন কোন পর্দা সরে যান, মাত্র বলবেন কোন, সাথে সাথে টাস টাস করে পর্দা খুলে যাবে, আল্লাহর নূরের পর্দা টাচ টাচ করে খুলে যাওয়ার পর সকল জান্নাতবাসীরা কুদরতি চেহারার দিকে এই যে তাকাইবেন, নবী কয় পূর্ণিমার চাঁদকে যেমনে দেখে মানুষ, আল্লাহকে এমন ভাবে দেখতে থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তারা সজদায় পড়বে, সজদার মধ্যে আরো 70,000 বছর চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নিজে বলবেন, ইরফাউ রুসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহু আকবার। উঠাও মাথা উঠাও, তোমরা বড় ভাগ্যবান, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। মাথা উঠাও, জান্নাতে প্রবেশ করো, চিরদিনের জন্য ঢুকো, কোনো দিন হতে হবে না, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম লেখেন সেই কঠিন ময়দানে পর্যন্ত উলামায়ে কেরাম অবদান রাখবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সাথে থাকবো না, কার সাথে থাকবো, উলামায়ে কেরাম যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ঠিক কিনা, রাজি আছেননি? অনেকেই বলে, হুজুর আলেম মানে তো শিক্ষিত, তা আমরাও তো শিক্ষিত, তাহলে আপনারা আমরা বেশ কম ডাকে, খালি আপনারা খালি আপনাদের হক কটানেন, এ কেউ কেউ এটা কইতো চায়, ঠিক কিনা? শিক্ষিত রে আলেম বলা হয় না, আলেম ইলিম থেকে আলেম, ইলিম যারা শিখে তাদেরকে কী বলা হয়, আলেম। ইলিম এটা এমন একটা শব্দ, এটা বাংলাতেও এলেম, আরবিতেও এলেম, ফার্সিতেও এলেম, ইংলিশে এলেম, এটা এলেমের বাংলা এলেম, এলেমের ইংরেজি এলেম, এলেমের আরবি এলেম, এটার কোনো দ্বিতীয় ভাষা নাই, ঠিক কিনা? এমনি যে খাইরুল ইসলামে লেখছে, নজরুল ইসলামে পড়ে, রবি ঠাকুর লেখছে, কবি ঠাকুরে পড়ে, এটির কো বিদ্যা, এটির কি কয় জ্ঞান, এটির কো বিদ্যা। আর আসমান থেকে রসুলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে উম্মতের কাছে যে জ্ঞান পৌঁছেছে ওটাকে বলো এলেম, ঠিক কিনা? দুইটার মধ্যে বেশ কম আছে, বেশ কম আছে কিনা? বিদ্যার শেষ পরিণতি জমিনে, এলেমের শেষ পরিণতি কই? আকাশে। কোথায়? পৃথিবীতে সর্বপ্রথম যিনি বিএ পাস করছেন ওনার শিক্ষক আয়াফাস, কারণ কি ওনার আগে তো বিএ পাস কেউ করে নাই, বুঝুন না কথাটা। সর্বপ্রথম পৃথিবীতে যে ম্যাট্রিক পাস করছে ওনার শিক্ষক 10 পাস, ম্যাট্রিক তো ওনার আগে কেউ পড়ে নাই। সর্বপ্রথম যিনি পৃথিবীতে 2 ক্লাসে পড়ছে ওনার শিক্ষক 1 পাস, সর্বপ্রথম যিনি 1-এ উঠছে ওনার শিক্ষক 0 পাস, ঠিক কিনা? কারণ এখান থেকে তো শিক্ষাটা বেরিয়েছে।
কিন্তু সর্বপ্রথম যিনি আলিফ বা তা আসা শিখছেন উনার শিক্ষক জিব্রাইল, জিব্রাইলের শিক্ষক আল্লাহ। লিখছেন নি কারবার এলিম আর শিক্ষার মধ্যে পার্থক্য এই একটা। আর একটা পার্থক্য হলো এলিম এমন একটা জিনিসের নাম, এলিম এমন একটা জিনিসের নাম, এটা শুধু বয়স বাড়ে, এটা আরও বাড়ে, বয়স বাড়ে এলিম বাড়ে, ঠিক কিনা? কিন্তু বিদ্যা এমন জিনিসের নাম, বয়স বাড়ে এটা কমতে থাকে, বয়স বাড়ে কমতে থাকে। এই জন্য সরকার 57 বছর বয়স হলে রিটায়ার্ডে দিয়ে দেয়, ঠিক কিনা? স্যার আপনার এতে স্কুল চলতো না, কি লেগিয়া আপনার বয়স 57, অন অঙ্ক ভুলে গেছেন, ইংরেজি ভুলে গেছেন, জামিতির নিয়ম বুকে ভুলে গেছেন, এই যে লসাগু গসাগু ইত্যাদি বুড়া বয়সে মনে আছে, আপনি রিটায়ার্ডে যান, যা কয়েকদিন বাঁচেন এটি আমি বোনাস টোনাস দিয়ে দিতেছি, যান একেবারে রিটায়ার্ড অবসর ভাতা বয়স্ক ভাতা দিয়ে হঠাৎ দেয় কিনা? আচ্ছা হুনসেন নি 55 বছর বয়স হলে হুজুরে রিটায়ার্ড করে দিয়েছে হুনসেন নি 55 বছরে যদি রিটায়ার্ড হয় তাহলে আহমদ শফি সাহেব 2 বার রিটায়ার্ডের বয়স গেছে, কয়বার? ওনার বয়স 99 আপ, 99 সাথে প্লাস, মানে আর 4 মাস পরে 100 বছর হইব, 600 বছর। তো উনি এখনও 8000 আরবি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, যেরকম মারহাবা। তো কয়বার রিটায়ার্ডের বয়স হয়েছে? 2 বার বয়স হয়েছে। উনি কি রিটায়ার্ড হয়েছে? রিটায়ার্ড হয়েছে। মাহমুদুল হাসান যাত্রাবাড়ির বয়স 80 কাছাকাছি, এই ঢাকা শহরে সবচেয়ে বড় মাদ্রাসার মহামান্য প্রিন্সিপাল, উনি 1.5 বার রিটায়ার্ডের বয়স যাইতেছে কিন্তু রিটায়ার্ড হয়েছে নি। আচ্ছা ওইল না কারণটা কি? তাহলে বোঝা যা ওনার ওই ধ্যান জ্ঞান হুঁশ আছে, ঠিক কি না? জ্ঞান আছে, এ দাঁড়ি ফাঁকে এলেমো ফাঁকে, সুর ফাঁকে এলেমো ফাঁকে, ঠিক কি না? আগে কয় আহমদ শফি, মৌলানা আহমদ শফি, ওর কয় আল্লামা আহমদ শফি, এখন কয় শাইখুল ইসলাম আহমদ শফি, এখন কয় শাইখুল আরবুল আজম আহমদ শফি, ঠিক কি না? এটা বয়স ফাঁকে এলেমো ফাঁকে, কিন্তু বিদ্যা বয়স বাড়ে এটা বলতে তাহে, ওইটা আপনি জানেন না? নতুন শুনতেছেন, একটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, মৌতে রাখতে আজরাইল কালে কোরআনটা দেওয়ার সাথে সাথে সরি সরাডু শুদ্ধ বলে দিব। যদি কোন স্যার এখন তো দুনিয়াতে বিদায় নেবেন, বহু লেখাপড়া করছেন, জিন্দিগি ভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারই করছেন, এই ABCD 26টা অক্ষর কোন তো কব, যে বাবা একটা মন নাই, কিন্তু হাফেজ 30 পারা কোরআন, মরণের সময় 30 পারায় থাকবে, কবরেও 30 পারায় নিয়ে যাবে, হাসরে 30 পারা নিয়ে উঠবে, জান্নাতে 30 পারা নিয়ে ঢুকবে, কারণ এলেম এটা আসল, জান্নাতে এটা আসল, এলেম আসল, পরকালে এটা কি আসল, এটা আসলটা আসল জায়গায় পৌঁছে যাবে, আল্লাহু আকবার। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞান নকল, এই জন্য দুনিয়ার জ্ঞান দুনিয়ার মধ্যে থেকে যাবে, ওইটা আসল জগতে দুনিয়ার নকল জ্ঞান যাবে না, ঠিক কিনা? দেখবেন একটা মানুষ যদি আরবি শিক্ষা না শিখে তাহলে একদম কালবাইতুল খারিফ, এক বিরান। নবী বলছে যার কলিজায় ইলিম নাই তার গড়টা সে যত বড় শিক্ষিত হোক বিরান গড়ের মতো, বিরান গড় কারে গড়? গড় আছে, বাসিন্দা নাই, দরজা নাই, জানাল নাই, বাসিন্দা নাই, বাতি নাই, লাইট নাই, বাথরুম নাই, পানির লাইন নাই, গ্যাসের লাইন নাই, বিরান গড়। এটার মধ্যে থেকেরা থাকে তেলা ফোকা, এটার মধ্যে বানর, এটার মধ্যে শামসিকা, এটার মধ্যে বিরান গড়। নবী বলেন যে সিনার ভিতরে এলেম না, এটা বিরান গড়ের মতো, ঠিক কিনা? যখন কবরে যাবেন যত বড় ডিগ্রিধারী বলেন সব দুনিয়াতে থুয়া এই পারে একজন একটা কমপ্লিট মূর্খ মানুষ, একটা শরীর সরে পেড়ে নাই, ওই নিয়ে কবরে যাইতে হবে, ঠিক কিনা? প্রশ্ন করবে মার রাব্বুকা, রবের নাম কি? কয় কি কইলেন বুঝলাম না তো, লাদ্রি, প্রশ্নই বুঝে না, উত্তর তো গেছেই, প্রশ্নই বলবে লাদ্রি, মানে আপনি যে কি কইতেছেন সেটাও বুঝি না। কিন্তু একটা আলেম যে এলেম শিখে আলেম, এই শিলেম এই এলেম নিয়ে কৈশইবে, মৃত্যুর বিচার নাই, ওই এলেম নিয়ে কবরে যাবে, এই এলেম নিয়ে হাসরে উঠবে, যদি এলেম নিয়ে হাসরে না উঠে তাহলে সুপারিশ করবো কি দিয়া, আল্লাহ আকবার। এটাকে বলা আলেম আর বিদ্যার বেশ কম খেয়াল করেন, আলেম বলা হয়, এলেম বলা ওই জ্ঞানকে যে জ্ঞান আলেমকে পাহারা দেয়, কি দেয়? পাহারা দেয়। কিন্তু জাগতিক বিদ্যা পাহারা দেয় না, বাজান দেয় না পাহারা। আমি মুফতি ওলিউল্লাহ যদি সিনেমা হলে টিকিট করতেও যাই, আমার এলেম আমার দিত না, আমার এলেম আর কি, এই কই যায় মুফতি সাহেব, মানুষ কই যায়, দিত না দিত না। যদি এরপরও শয়তানের সামনে ফেল করি ওই গেটের মধ্যে আটকায় দিব, ম্যানেজারে কো হুজুর এই হুজুরে নামাজ পড়তে আইসে রে, মনে করছে এটা মসজিদ, হুজুরে মসজিদে দেখাই দে তো, মসজিদে হুজুর এদিকে এই নে কিল্লে গাইছে, হুজুর এই নে কিল্লে গাইছে না, এ মিন্টু হুজুরে মসজিদে দেখাই দে, হুজুর ভুলে আসছে সিনেমা হলে, হুজুর নাউজু বিল্লাহ মিন জালেক, এ না আইসেন না, এ হুজুরে মসজিদে দেখাই দে, দেখছেন নি কারবার?
এটা গেছিল কিন্তু ঠিক উঠে দেখার লাগিয়া, কিন্তু তার এলেমে যেমনি হোক আল্লাহ তারা ফিরাইয়া মসজিদে ঢুকাইছে, কয় হয় জীবন নমাজ পড়ে না, আজকে নমাজে ঢুকাইল না, দেখছেন না কারা দেখেন এলেমে কেমনে বাসায় কিনা, আল্লাহ আকবার। কিন্তু ও বন্ধু আমার বাসায় এক বদলোক বাড়াতায় শুক্রবার দিন মালি ব্যক্তি নামাজ পড়ায় গেছি, আমি উঠি হ্যাঁ নামে এ পর্যন্ত থ্রি কোয়ার্টার আছে না হাফ প্যান্ট পরা, আমি বললাম ভাই এ কয়তলা থাকেন এই বাড়িতে, কয় সাততলা, এইরকম বাড়িতে এইরকম লোক ওই বাড়িতে থাকে এটা তো আমি জানতাম না, আমি বললাম আর কি আমিও বাড়িওয়ালা ফ্ল্যাট কিনছি, বল এইরকম বেহাঙ্গাম লোক এই বাড়িতে থাকে জানতাম না, তো লেখাপড়া কী করছেন, কয় আমি টিচার, কিসের টিচার, কলেজের টিচার আপনি, তা আপনি ছোটো বাচ্চাদেরকে পড়ান না বড়োদেরকে পড়ান তাই না, কহ তো কী পড়াবেন আপনি, এই হাফ প্যান্ট পরা আপনার এত বড় লেকচারার আপনি, যে অন্তত মুসলমান হিসাবে হাঁটুটি ডাইকে রাখা লাগে, একবারে ইসলাম বাদ দেন একটা ভদ্রতার জন্য, কার আপনি ছেলে মেয়ে না, কো আছে তো মেয়ে তো আল্লাহ দিলে বিয়ার লায়ক অনার্স পরে, ছেলে তো অস্ট্রেলিয়া গেছে MBA কমপ্লিট করার জন্য, আমি নাউজুবিল্লাহ মিন জালেক, আপনি আগামী বাসার ভাড়া না দিয়ে এই বাড়িতে যান, এই বাড়িতে আপনার মতো লোক তাহলে এই বাড়ি সবটি নষ্ট হয়ে যাবে, এটা কী কইলেন হুজুর, আমি কী কইলেন মানে আপনি এত বড় শিক্ষিত মানুষ যে আপনার হাঁডুডি ডাকার মতো জ্ঞান আপনার হইল না, আপনি ত্রি কয় শুক্রবার না একটু রিল্যাক্সে ঘুরি টিভি দেখি, তো আপনার বাবি বলতেছে এক ডজন ডিম আনতাম এই জন্য নিমে নিচে নামছি, আমি সে আপনার না উঠলে ভালো হয় বাড়ির মধ্যে, ওই বাকিওয়ালাদেরকে করেন বিডিং টিডিং লয়ে নেমে যাইত হুজুর নি, পরে রাত্রে আমার ওয়াইফের কাছে ঘটাইছে, কো হুজুরে এমন একটা লজ্জা দিল বাবিরে ফাটাইছে, এখন হুজুরে কোনো আমরা থাকি এই বাড়িতে আমনের বাইরে বুঝতে আসছে না, যেহানে বাঘের বয়ন রাত পয়ে হুজুর মনে হচ্ছে মাফি লেগেছে গা, এই বেটা যে সামনে ভরবো জানে, এখন বোলটা তো করে লেছে আর এর মতো না ফুল ফ্যান ভরবো নে, বাড়িটা ভালা এই বাড়ির মধ্যে কোনো বাদ্য বাজনা নেই থাকতে শান্তি, হুজুরে কোন আমি ছিল না এই বেহাঙ্গাম এ বাড়ি থাকতে পারতো না, এ মুসলমান এই হলো অবস্থা, বিদ্যার খোদার কসম এই মক্তবের মধ্যে একটা ছেলে নুরানিতে পড়ে এ ফায়জামা ফান্দাবি পরে, এরে তুই জবে করলাম তুই হাঁডুডি উদাম কর, এই নুরানির ছেলেটাকে রাজি করাইতে পারবেন না হাঁডি উদাম করার জন্য, ঠিক না, নুরানির ছেলেটা রাজি হবে না হাঁডুডি উদাম করার জন্য, আর সে কলেজের টিচার সেই কামটা কিন্তু করেই ফেলাইলো, ঠিক না, এরে কয় ফাহারাদারি, এরে কয় এলেমে ফাহারা দেয়, ও বন্ধু বিদ্যায় ফাহারা দেয় না, এলেমে কি দেয় ফাহারা দেয়, ও মুসলমান এলেমে ফাহারা দেয় আল্লাহু আকবার কর, এটা আলেম যদি, এটা আলেম যে শয়তানের দোকায় পড়ে বাবা কিনতেও যায় দাড়ি লইয়া আঞ্জাবি লইয়া দোয়ানদার কব, এই লোকটায় বাবা কিনতে এই লই না কোনো রহস্য আছে, মনে হয় পুলিশের সোর্স নিশ্চয়ই, নালি হুজুর মানুষ দেখা যায় হে বাবা কিনতে আইলো, দোয়ানদার কব ভাই আল্লাহর কসম আমরা এটা বেশি না, এগুলো আমরা বেচা কিনা করি না, আপনি এগুলো কই শুনলেন আমরা বেশি, মানুষের শুনলে লজ্জার কথা দেখছেন নি, আহারে একটু চাইছিলাম এটাও আমার কাছে কেউ বেছে না, আল্লাহ গেছে মোবাইলে টাচ মোবাইলে কথা কইতে কইতে চাইছিল একটু ফ্রেম টেম করতো, হঠাৎ করে মহিলাকে আপনার ছবিটা একটু ইমতে দিয়েন তো, যখন দেখা যায় দাঁড়ি টুফি কর নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি তো আমার আঙ্কেল লাগেন, আপনার সাথে হবে না, আপনি আমার সাথে কথা কয়েন না কোনো দিন, আপনার সাথে হইতো না, দেখছেন না কারবার কীভাবে আল্লাহ ফিরাইছে, খোদায় কীভাবে ফিরা, ঠিক না, এ বন্ধু এলেম, এটাকে বলা হয় এলেম, নবী বলেন এ এলেম শিখতে রওনা করছ, রহমতের ফেরেশতারা পাকনা বিছায় দিছে, নরম পাকার উপর দিয়ে হাইটা যাও, তোমরা আমাদের জন্য দোয়া করিও, জোরে গো সুবহানাল্লাহ, নবী বলেন নদীর মাছ থেকে লইয়াম গর্তের পিপি লেখা পর্যন্ত কান্দে, তাহলে বলে এলেমের জন্য জোরে গো সুবহানাল্লাহ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার ফিস সাহেবের নাম হলো সাররে শক্তি, আমি প্রায় সময় সাররে শক্তির দরবারে, মুরিদরা তো ফিরের দরবারে বয়ে থাকে, তো জুনায়েদ বাগদাদি কয় কুস্তি খেলোয়ার ছিলাম, কুস্তি মুস্তি বাদ দিয়া আল্লাহর ওলি সহবতে যায় হইলাম, হ্যাঁ আল্লাহ আল্লাহ হইলাম, পরে সাররে শক্তির দরবারে বসে রইলাম, হঠাৎ করে দেখি এক মৌলানা সাহেব পাগড়ি টাগড়ি বাঁধা আয়সা কান্না শুরু করছে, তা আমার হুজুরে জিগাইতেছে কিরে মুলুবি কান্দো কেন, কান্দি যে আমার মাদ্রাসার একটা ছেলে আমার ফজরের নামাজের অজুর পানি আনতে গেছিল, নদীর মধ্যে জোয়ার এটা আস্তে করে পড়ে গেছে ফিসলাকায় পড়ে পানিতে বাইসা চলে গেছে, বদনাটা ফুরে রয়েছে, ছেলেটার আর পাইলাম না হুজুর, এই জন্য আপনার কাছে আসি, হুজুরে কো আমার কাছে আইলে কী হবো, আমি কি মুর্দা ছেলেরা জিন্দা করতে পারি, কোনো জিন্দা করার জন্য নয়, আসল ঘটনা হলো আপনি তো এই দেশের বিখ্যাত আল্লাহর উলি, আপনি যদি এই মহিলাটার ডাইকে একটু বলেন মারে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কান্দাকাটি করেও লাভ নাই,
হুজুরের নামে মামলা দেওয়া লাভ নাই, যাক উস্তাদের খেদমতে ফানি আনতে গেছিল পড়ে গেছে, তুই শহীদের মা হইয়া জান্নাতে যাইবি, মাফ করে দে। তাহলে মহিলা হতো আমার মাফ করে দিবে, এই সুপারিশের জন্য আপনার কাছে আসি। জুনায়েদ বাগদাদি লেখেন, জুনায়েদ বাগদাদি নিজের কিতাবে নিজে লেখে, এরপরে স্যার শক্তি রহমতুল্লাহ আলাই বললেন ঠিক আছে ডাইকে নিয়ে আস। কি করে নিয়ে আসো? ডাইকে আনছে মহিলা, আনার পরে কয় মা মারে তোর সন্তান পানিতে পড়ে মারা গেছে, তুই শহীদের মা হয়ে জান্নাতে যাইবি। যেরকম সোহান এ বন্ধু আলেমের মা শহীদের মা, আলেমের মা শহীদের মা জান্নাতি ঠিক কিনা? কারা কারা সন্তানদেরকে আলেম বানাইতেছেন হাত ভরা নারে তাকবীর, আলেমদের সুপারিশ দিয়ে আল্লাহ তুমি জান্নাত দিও নারে তাকবীর। কয়ামতের কঠিন ময়দানে আসরে উলামায়ে কেরামের সহবতে জান্নাতে যাওয়ার ভাগ্য আল্লাহ আমগুর নসিব করুক। যেরকম আমিন। এই যে মাদ্রাসাটা তালিমুল ইসলাম মাদ্রাসা, ইসলামের শিক্ষা তালিমুল ইসলাম মানে কি?